ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নামবেন ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান এই তারকা সিলেটের শুধুমাত্র একজন খেলোয়াড় নয় দায়িত্ব পালন করবেন একজন অধিনায়ক হিসেবেও তাই তো দলের সঙ্গে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বাসিত তিনি এর মতো একটা গ্রেট টুর্নামেন্টে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন ওয়ার্নার এ সময় তিনি জানিয়ে দিলেন আইপিএল ও বিপিএল এর মধ্যে কোনো পার্থক্য নেই দুই টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতাপূর্ণ এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন অন্যান্য দলগুলোর দিকে তাকিয়ে দেখুন দর্শকরা শুধু আমাকে দেখতে আসবে না বাংলাদেশে এসে বিপিএলে অংশ নিতে পেরে আমি উদ্দীপ্ত এমন গ্রেট একটা প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ আমি পাব এখানে খেলে অনেকেই নিজের জাতীয় পর্যায়ের স্বপ্ন পূরণ করবে আমার কাছে আইপিএল এবং বিপিএল সমান গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার দিক থেকে দুই টুর্নামেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই আইপিএলেও আমি অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে খেলেছি এবং অধিনায়কত্ব পালন করেছি এখানেও ঠিক একই রকম বরং বিপিএল সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিশ্বের অন্য যে কোন টুর্নামেন্টের সমর্থকদের চেয়ে বেশি বলে আমার মনে হচ্ছে এখানে ক্রিকেটের পরিবেশটা দারুণ আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে ডেভিড ওয়ার্নার মনে করেন প্রতিযোগিতার দিক থেকে আইপিএল ও বিপিএল কোন অংশে পিছিয়ে নেই কেউ দুই টুর্নামেন্টই সমান ওয়ার্নারের কাছে ভারত বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই দুই টুর্নামেন্টের তুলনা টেনে এ সমস্ত কথা বলেছেন অস্ট্রেলিয়ান তারকা ড্যাভিড ওয়ার্নার